যিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের স্পোকসম্যান। এবং আজকে অত্যন্ত পজিটিভ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে এনসিআরবি ডেটা, এবং এই বছরের এনসিআরবি তার ডেটা মধ্যে দিয়ে বলে দিয়েছে যে কলকাতা এই নিয়ে যেমন 2020তে ঠিক সেইভাবে 2021তেও পরপর দু বছর টানা দু বছর সেফেস্ট সিটি। শুধু তাই নয়, আপনারা মনেও রাখবেন যে 2018 এবং 2020-2021 এই পরপর যে আছে বছরগুলো কলকাতা কিন্তু সেফেস্ট সিটি ছিল। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কলকাতাকে তো কালিমালিত করার চেষ্টা, পশ্চিমবাংলাকে কালিমালিত করার চেষ্টা। এবং আমরা বলি যে আমাদের প্রশাসনে যিনি দায়িত্বে রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেইভাবে কলকাতা পুলিশ কাজ করছেন, এবং যেভাবে আপনারা দেখেছেন মহিলাদের দ্বারা পরিচালিত পুলিশ স্টেশন, প্রত্যেকটি পুলিশ স্টেশনে মহিলা অফিসার রয়েছেন, তথাপি রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যিনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যে বার্তাটা সবসময় দিয়েছেন সেটা ছিল যে অগ্রাধিকার দিতে হবে নারী সুরক্ষা বিষয়ে। এইটা আরো তাৎপর্যপূর্ণ, কারণ যখন এনসিআরবি এরকম একটা ডেটা দেয় তখন নিশ্চয় আমরা বলি যে এই ডেটা তো সর্বভারতীয় ডেটা, এবং তাতে তারা যখন এই ডেটাটা রিলিজ করে এটা বর্ধিত, এবং এমন নয় যে রাজ্য সরকার কিছু বাড়িয়েছে। কারণ আমাদের বিরোধী পক্ষ তো সবসময় যে কোনো ডেটা, প্রথমত তো তাদের কাছে ডেটা থাকে না, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এবং সংসদেও আমরা দেখেছি তারা উত্তর দিতে পারে না। কিন্তু যখন ডেটা বেরোয় তখন যেটা তাদের পছন্দ হয় না, অপছন্দ থাকে, সেগুলোকে অস্বীকার করে। তাহলে আমাদের যেটা বলা যে কোনটা তারা স্বীকার করবেন অস্বীকার করবেন তো দূরের কথা, কিন্তু একটা চিন্তার ভাঁজ যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার কপালে নিশ্চয়ই পড়া উচিত। কারণ দিল্লি হয়ে যাচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস সিটি, সবচেয়ে আনসেফ সিটি, নিরাপদ নয় ওই শহর মহিলাদের জন্য এবং মেয়েদের জন্য, সেটাও এনসিআরবি বলে দিয়েছে। আর দিল্লি পুলিশ তার দায়িত্ব নেবে না, দিল্লি পুলিশ যাকে রিপোর্টিং করে অর্থাৎ কেন্দ্রের যে মিনিস্ট্রি ফর হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র দপ্তর তাকে রিপোর্ট করবে, এবং তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ, এর দায়িত্বটা তিনি নেবেন কি না এই প্রশ্নটা অবশ্যই থাকবে। কিন্তু একজন মহিলা হিসেবে, এবং দেশের মানুষ নিশ্চয়ই চিন্তিত মহিলাদেরকে সুরক্ষিত রাখা, এটা প্রত্যেকই প্রশাসনিক কর্তা তার দায়িত্ব, কেন্দ্র সরকারেরও দায়িত্ব। কিন্তু অদ্ভুতভাবে যারা প্রতিনিয়ত রাজনীতি করে দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই সংখ্যা যেন নারীদের উপরে মহিলাদের উপরে যে অপরাধ সেই সংখ্যা অনেক বেশি, যেমন আসামে দেখলাম, যেমন গুজরাতে দেখা যাচ্ছে, যেমন গোয়াতে দেখা যাচ্ছে, আর যেমন হিমাচল প্রদেশে দেখা যাচ্ছে। কোনো ঘটনা কোথাও কোনো রাজ্যে কোনো শহরে হওয়া উচিত, কিন্তু হাথরস, উন্নাও, প্রয়াগরাজ, দিল্লি ক্যান্টনমেন্টে যেটা হয়েছিল, কাঠুয়া সহ আরও অনেকগুলো যেটাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সহ সকলে অত্যন্তভাবে বিব্রত, আমরা সেই জায়গা থেকে বলি যে আজকে কলকাতা শহরকে যেভাবে প্রশংসিত করা হয়েছে যে এখানে মহিলারা সুরক্ষিত, সেই তথ্যটা আপনারা ইতিমধ্যে পেয়েছেন, এবং আমরা আমাদের দলের পক্ষ থেকেও এটা আপনাদের সামনে উত্থাপন করা। কিন্তু তার সাথে সাথে এই দুদিন আগে শ্রী কুণাল ঘোষ এবং ডক্টর কাকলি ঘোষ সুস্মিতা, আর আমরা শ্রী পার্থ ভৌমিক এবং আমি গিয়েছিলাম, এবং কুণালদার আমরা গিয়েছিলাম একবারই উত্তর চব্বিশ পরগনায় কাশীপুর গ্রামে, কাশীপুর থেকে আরেকটু হেঁটে গিয়ে কত কখনো টোটোতে গিয়ে আমরা একবারই ইন্ডো বাংলাদেশ যে বর্ডার আছে সেই সীমান্তে পৌঁছেছিলাম। কী ঘটনা ঘটেছিল, বিএসএফ জওয়ানের হাতে নির্যাতিত হয়েছিলেন মহিলা, আমরা নিজে সরজমিন দেখে এলাম যে ঘটনাটা কোথায় ঘটল, এবং একেবারে জিতপুর গ্রামেতে মানুষের সঙ্গে কথা বললাম, মানুষ এবং মহিলারা কতটা যে আক্রমিত সেই চিত্রটা আমরা দেখলাম। বিএসএফ দ্বারা
যে নির্যাতন হচ্ছিল প্রতিদিন প্রতিনিয়ত তারা শিকার প্রতিনিয়ত তাদের জীবনের আর্থিক সম্বল জোগাড় করার জন্য তাদেরকে আপোষ করতে হচ্ছে এটা অত্যন্ত ভয়ানক পরিস্থিতি এটা আমাদের খুব বেদনা দিয়েছে এবং বিএসএফ আবারও বলি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী সেটা দেখার কথা এবং তিনি তারপর থেকে আমাদের দাবি থাকা সত্ত্বেও কোনো আমরা দেখলাম শুধু আমাদের দাবি কেন এই ঘটনার উপরেও তার কিন্তু কোনো রকম বিবৃতি আমরা দেখি অর্থাৎ আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স যে বর্ডারগুলোতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে তাদের হাতে যদি নির্যাতন হয় তাহলে কে সুরক্ষিত এই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি প্রশ্ন নিয়ে সুতরাং এটা একটা বিষয় একটা হচ্ছে কলকাতাকে সবচেয়ে সেফ সিটি বলা এবং দিল্লিতে সেখানে দুটো একদম পাশাপাশি যদি বসিয়ে দিই ভয়ানক দিল্লিতে ভয়ানক পরিস্থিতি আমরা সত্যি চিন্তিত কুনালদা আপনি আমরা তো স্পষ্ট করে বলছি এনসিআরবি তথ্য আসার পর যে সুশাসন নারী শিক্ষা নারী সুরক্ষা সুশাসন নারী সুরক্ষা এবং আইন শৃঙ্খলা কিভাবে ঠিক রাখতে হয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিন কিভাবে আইন শৃঙ্খলা ঠিক রাখতে হয় খুব সংক্ষেপে যে তথ্য এনসিআরবি দিয়েছে যদি একুশে হিসাবও ধরা হয় কলকাতায় খুনের সংখ্যা 45 4-5 আর দিল্লিতে 4-5 আছে পাশে আর একটা 454 অর্থাৎ কলকাতায় যদি 45টি খুন রেকর্ডেড থাকে দিল্লিতে রেকর্ডেড খুন হচ্ছে 454 ধর্ষণের ঘটনা অভিযোগ কলকাতায় 11 দিল্লিতে 1226 এবং নারী নির্যাতন কলকাতায় 127 দিল্লিতে 1023 ডাকাতি কলকাতায় 3 দিল্লিতে 25 ফলে এই তুলনাগুলো করলে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তাদের দিল্লি সামলাতে পারছেন না বাংলার পেছনে লাগছে ফলে তাদের উচিত ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে কিভাবে প্রতিহিংসার রাজনীতি স্বীকার করা যায় সেটা না করে তার কাছ থেকে সুশাসনের শিক্ষা নেয়া সুশাসনের শিক্ষাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং রাজ্যের বাকি তাদের ওই তথাকথিত সব ডবল ইঞ্জিন টিঞ্জিন কি সব সরকার তারা নিন কারণ কলকাতা শহর নিরাপদতম শহর বলে চিহ্নিত হয়েছে আপনাদের দিল্লির যে সংস্থা তার রিপোর্টে আমরা ফলে ডক্টর পাঁজা যা বলেছেন আমি বাড়তি এই প্রসঙ্গে আর কিছু অ্যাড করছি না আমাদের পরিষ্কার বক্তব্য যে কলকাতা যে নিরাপদতম শহর আবার আজকেই দেখা যাচ্ছে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া সেই কাজেও কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপক প্রশংসা করছে কাজ কাজ মানুষের কাজ নিরাপত্তা পরিষেবা জীবনযাত্রার মান উন্নয়ন তো এতে পাল্লা দিতে না পেরে তারা যে উৎসাহগুলি করছেন নারী নির্যাতন সারা ভারতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার আসার পর তার হার বেড়ে গিয়েছে দেখা যাচ্ছে নারী নির্যাতনে 1 নম্বর জায়গায় আছে অসম যেটা ভারতীয় জনতা পার্টির সরকার দেখা যাচ্ছে গুজরাট সেখানে দিনে 5টি করে নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত যে ঘটনা সামান্যতম ঘটলেও সেখানে ব্যবস্থা হচ্ছে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন ফলে সারা ভারতবর্ষের মধ্যে আমরা বিজেপির যে নেতারা এখানে সব উৎসাহ উৎসাহ করেন অন্য দলের যারা আছেন তারা যদি কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলি দেখে নেন তাহলে দেখা যাবে
কলকাতা শহর পশ্চিমবঙ্গ তাদের ঐতিহ্য পরিমাপ অব্যাহত রেখেছে এবং মানুষের নিরাপত্তা এবং নিরাপদে থাকার ক্ষেত্রে কলকাতা শহর ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ শহরে হিসেবে নিরাপদতম শহর হিসেবে চিহ্নিত হয়েছে। আমরা অনুরোধ করব প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে, আরে অন্যের বিরুদ্ধে প্রতিহিংসা পরে দেখবেন, আগে নিজেদের শহর সামলান, নিজেদের দেশ সামলান। সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গ ভালো আছে। যখন করোনা লকডাউনের পর সারা দেশে মাথাপিছু আয়ে রোজগারের গড় বেরোয়, দেশের গড়ের থেকে উন্নত গড় থাকে পশ্চিমবঙ্গে, মানুষের হাতে টাকা পৌঁছচ্ছে, মানুষ ভালো আছে। যখন কেন্দ্রীয় সরকার পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের রিপোর্ট দেন, প্রথম পুরস্কার পশ্চিমবঙ্গ, দ্বিতীয় পুরস্কার পশ্চিমবঙ্গ, তৃতীয় পুরস্কার পশ্চিমবঙ্গ। আবার যখন দেখা যায় এই ধরনের অপরাধের মানচিত্র আসে, তখন দেখা যায় কলকাতা শহর নিরাপদতম। ফলে বাংলার বিরুদ্ধে কুৎসা, বাংলার বিরুদ্ধে মিথ্যাচার, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, এগুলো করার আগে দেশ সামলান, দিল্লি সামলান। আর সুশাসনের জন্য এই রিপোর্টের প্রেক্ষিতে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে সুশাসনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত পাকিস্তানকে পরাজিত করছে ক্রিকেটে, ভারতবাসীর পক্ষে একটা গর্বের জায়গা, উন্মাদনা। ক্রিকেট তো বটেই, সেখানে একটা দেশকে ভালোবাসার আবেগ সেখানে বেরিয়ে পড়ছে। খেলা হচ্ছে অন্য জায়গায়, ভারত পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটে মধুর প্রতিশোধ নিচ্ছে এবং ভিডিও বলছে জয় শাহজি ভারতের পতাকা হাতে নিতে চাইছেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা একটা অত্যন্ত কলঙ্কের ঘটনা যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র ভারতবর্ষ জেতার পর একজন ইন্ডিয়ান, তিনি প্রবাসী হতে পারেন, যাই হতে পারেন, ভারতের সমর্থক, তিনি তিরঙ্গা, এরা বলছে হরঘর তিরঙ্গা, নিজের হাতে নিতে চায় না তিরঙ্গা, এরা বলছে হরঘর তিরঙ্গা, নিজে হাতে নিতে চাইছে না দেশের গর্বের মুহূর্তে, এরা বলছে হরঘর তিরঙ্গা। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন হয় অমিত শাহ তার ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিক, দেশকে জাতীয়তাবাদের জ্ঞান দেওয়ার আগে ঘরে দেখুন, অথবা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকবেন কেন? যার হাতে নাকি দেশের অভ্যন্তরীণ সুরক্ষা, তার পুত্র জাতীয় পতাকা গর্বের তিরঙ্গা হাতে নিতে চায় না, তিনি কি করে থাকতে পারে? নয় তিনি ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নয় তিনি দেশের পথ ছেড়ে দিন, তোমায় ভাই কিছু হতে পারে। তাহলে এই বিষয়টি ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এনেছেন, আমরা আরো একবার সেটি আপনাদের সাথে তুলে ধরব। বলুন কি প্রশ্ন? গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন গতকালই, এবং সেই আশঙ্কাকে সত্যি করে 24 ঘন্টার মধ্যে ইডি নোটিশ পাঠালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনকি তার শালিকাকেও নোটিশ পাঠানো হয়েছে। একটু অ্যাড করছি, ইডির তরফে জানানো হয়েছে নোটিশটি 28 তারিখ পাঠানো হয়েছে। যে তারিখে পাঠানো আমাদের কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলি, 21 সালের বিধানসভা নির্বাচনের আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডাজি থেকে শুরু করে ওনাদের যতজন সারা দেশ থেকে জি 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 যতজন এসছেন, আর এখানকার এই চালানা নেতারা, তারা আক্রমণ করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, টার্গেটকে অভিষেক। কেন অভিষেক? না বিজেপির গলার কাঁটা, কেন গলার কাঁটা? না বাংলা দখল করতে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী আর তাঁর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তখন থেকে চলছে এবার অভিষেকের বাড়ি সিবিআই যাবে, এবার ইডি যাবে, অর্থাৎ বিজেপির নেতারা বারবার আগাম বিবৃতি দিয়ে প্রমাণ করে দিয়েছেন
যে তারা রাজনৈতিকভাবে অভিষেকের মোকাবিলা করতে পারেন না বলে তারা ছুটে ছুটে গিয়ে দিল্লিকে বলেন, দিল্লি জেঠুদের বলেন, একটু এজেন্সিকে পাঠাও, আমরা তো ওকে সামলাতে পারছি না। এটা তো ওনাদের বিবৃতি থেকেই স্পষ্ট, এটা আমাদের অভিযোগ করতে হবে না। যে বিজেপির নেতারা আগাম বারবার বারবার বলেছে এবার অভিষেক, এবার অভিষেক, এবার অভিষেক, ওর বাড়িতে ডিস্টার্ব করা হচ্ছে ফ্যামিলিকে, ফলে অভিষেকের ক্ষেত্রে এটা যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা চক্রান্ত, এটা বিজেপি বিধানসভা নির্বাচনের আগে থেকে নিজেরা প্রমাণ করে দিয়েছে। এবং অভিষেক এই চক্রান্তের মোকাবিলা করতে ও একাই 100 ইস্পাত কঠিন স্নায়ু নিয়ে মোকাবিলা করছে। ইতিমধ্যেই ইডি দপ্তরে হাজিরা দিয়েছে, দীর্ঘ জেরার মুখোমুখি হয়েছে, এবং সেই দীর্ঘ জেরা থেকে বেরিয়েও সে কিন্তু মাথা উঁচু করে তার বিজেপি বিরোধী অবস্থান সে অটুট রেখেছে। এবং এবারও ডাক পাওয়ার পরেও সে যখন টুইট করছে তাতে দেখা যাচ্ছে যে বিজেপির অপশাসন স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে অভিষেক ব্যানার্জিকে সামান পাঠিয়ে এজেন্সি দিয়ে ডেকে পাঠিয়ে চাপ দিয়ে হয়রান করে তার স্ত্রীকে তার আত্মীয়দের, এবং এই খবরগুলো আগে দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আগে একটা সামাজিক নেতিবাচক প্রচার এজেন্সিকে সামনে রেখে বিজেপি তৈরি করছে। আপনি বিজেপিকে জিজ্ঞাসা করুন আপনার এজেন্সি কি করছে, সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী আপনাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তার কাছে তো সিবিআই ইডি যাচ্ছে না, কেন যাচ্ছে না? কারণ শুভেন্দু মাথা নিচু করে গ্রেফতারি এড়াতে বিজেপির পায়ে পড়ে গিয়েছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই তাকে হ্যারাসমেন্ট চালাও। দেখুন আইন আইনের পথে চলবে, অভিষেক ও আইনের পথে লড়ছেন, কিন্তু আইন আইনের পথে চলার পাশাপাশি যেভাবে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা এবং নির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে একের পর এক মিথ্যা অভিযোগ এনে তার সামাজিক সম্মানহানি, তাকে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করা, এই ধরনের কুৎসিত কাজ বিজেপি এবং দিল্লি চালিয়েছে, সেই প্রক্রিয়াটাই অব্যাহত থাকছে। এই সব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমন করা যাবে না। বাংলার মানুষ বিজেপি তো রাজনৈতিকভাবে বলছে, কিন্তু রাজনৈতিক বিজেপির নেতারা আগে বলছেন এরপর অভিষেকের বাড়ি নোটিশ যাবে, এরপর অভিষেকের স্ত্রীর কাছে নোটিশ যাবে, কারা বলেছে আগে? বিজেপি নেতারা বলেছে। তো আপনারা তো এটা রাজনীতিতে পরিণত করে দিয়েছেন, ফলে বাংলার মানুষও আপনাদের রাজনৈতিক ভাবে এর যথাযথ জবাব দেবে। ইডি বলছে 28 তারিখ পাঠিয়েছে নোটিশ, বিরোধীরা বলছে যে ওটা জেনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে আক্রমণ করেছে। মঞ্চটা তো 28 তারিখ, যদি ওরা 28 তারিখ যদি ওরা নোটিশ পাঠিয়েছে বলে থাকে, তাহলে এই 28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হবে সেটা কি অজানা? সেটা তো আগে থেকে ঠিক ছিল। তো তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে সেখানে বিপুল জমায়েত হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করবেন, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। এটার সঙ্গে আবার বিজেপির বিকৃত প্রচারের কি সম্পর্ক? আর এই বিরোধীরা হচ্ছে দিশাহীন। যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো প্রশাসনিক দায়বদ্ধতা প্রশাসনিক দায়িত্ব পালনে দিল্লি যান, তখন বলেন সেটিং, আর এই এখন যখন অভিষেকের কাছে পাঠানো হচ্ছে তখন এরা আবার লাফাতে শুরু করেছে। তা আপনারা সোমবার কি বলবেন, মঙ্গলবার কি বলবেন, বুধবার কি বলবেন, একটা ধারাবাহিকতা থাকবে তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তারিখেই নোটিশ পাঠানো হয়ে থাকুক, প্রশ্নটা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে থেকে অভিষেককে টার্গেট করেছিল, বিধানসভা নির্বাচনের পর গোয়ারা হারার পর বিজেপি যখন বুঝতে পারছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সিনিয়র জুনিয়র সবাই মিলে একটা দুর্ভাগ্য দুর্গ, তখন অভিষেককে হিট করার চেষ্টা হচ্ছে বারবার। এবং 28 অগস্ট
অনেক আগে থেকে তৈরি করা এই কর্মসূচি বহু দশকের পুরনো। সবাই জানেন সেদিনকে কোন দিন থাকে, তারপরে 29শে অগস্ট, এবার সোমবার তাই ওখানে সমাবেশ হয়েছে। তো সেই সময় সেখান থেকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করবেন, দিল্লিকে আক্রমণ করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তার সঙ্গে নোটিশ আজ এলো কাল এলো, এর সময় কি মানে কি, এটা তো হতেই পারে। এই সংক্রান্ত বন্দ্যোপাধ্যায়ের সারিকাকে দিল্লিতে নয় কলকাতায় এদিকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে, সেই সঙ্গে তার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না, এটাও কলকাতা হাইকোর্ট। দিল্লিতে নয় কলকাতায় এদিকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে, সেই সঙ্গে তার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না, এটাও কলকাতা হাইকোর্ট। মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তাদের দিল্লি সামলাতে পারছেন না, বাংলার পেছনে লাগছে, ফলে তাদের উচিত ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে কিভাবে প্রতিহিংসার রাজনীতির শিকার করা যায় সেটা না করে তার কাছ থেকে সুশাসনের শিক্ষা নেয়া। সুশাসনের শিক্ষাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং রাজ্যের বাকি তাদের ওই তথাকথিত সব ডবল ইঞ্জিন টিঞ্জিন কি সব সরকার তারা নিন, কারণ কলকাতা শহর নিরাপদতম শহর বলে চিহ্নিত হয়েছে আপনাদের দিল্লির যে সংস্থা তার রিপোর্টে। আমরা ফলে ডক্টর পাঁজা যা বলেছেন আমি বাড়তি এই প্রসঙ্গে আর কিছু অ্যাড করছি না, আমাদের পরিষ্কার বক্তব্য যে কলকাতা যে নিরাপদতম শহর, আবার আজকেই দেখা যাচ্ছে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া, সেই কাজেও কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপক প্রশংসা করছে। কাজ কাজ মানুষের কাজ, নিরাপত্তা পরিষেবা, জীবনযাত্রার মান উন্নয়ন, তো এতে পাল্লা দিতে না পেরে তারা যে উৎসাহগুলি করছেন, নারী নির্যাতন সারা ভারতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীর সরকার আসার পর তার হার বেড়ে গিয়েছে, দেখা যাচ্ছে নারী নির্যাতনে এক নম্বর জায়গায় আছে অসম, যেটা ভারতীয় জনতা পার্টির সরকার, দেখা যাচ্ছে গুজরাট সেখানে দিনে 5টি করে নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত, যে ঘটনা সামান্যতম ঘটলেও সেখানে ব্যবস্থা হচ্ছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন, ফলে সারা ভারতবর্ষের মধ্যে আমরা বিজেপির যে নেতারা এখানে সব উৎসাহ উৎসাহ করেন, অন্য দলের যারা আছেন তারা যদি কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলি দেখে নেন তাহলে দেখা যাবে কলকাতা শহর পশ্চিমবঙ্গ তাদের ঐতিহ্য পরিমাপ অব্যাহত রেখেছে এবং মানুষের নিরাপত্তা এবং নিরাপদে থাকার ক্ষেত্রে কলকাতা শহর ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ শহরের হিসেবে, নিরাপদতম শহর হিসেবে চিহ্নিত হয়েছে। আমরা অনুরোধ করব প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে, আরে অন্যের বিরুদ্ধে প্রতিহিংসা পরে দেখবেন, আগে নিজেদের শহর সামলান, নিজেদের দেশ সামলান। সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গ ভালো আছে, যখন করোনা লকডাউনের পর সারা দেশে মাথা পিছু আয়ে রোজগারের গড় বেরোয়, দেশের গড়ের থেকে উন্নত গড় থাকে পশ্চিমবঙ্গে, মানুষের হাতে টাকা পৌঁছচ্ছে, মানুষ ভালো আছে, যখন কেন্দ্রীয় সরকার পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের রিপোর্ট দেন, প্রথম পুরস্কার পশ্চিমবঙ্গ, দ্বিতীয় পুরস্কার পশ্চিমবঙ্গ, তৃতীয় পুরস্কার পশ্চিমবঙ্গ, আবার যখন দেখা যায় এই ধরনের অপরাধের মানচিত্র আসে তখন দেখা যায় কলকাতা শহর নিরাপদতম, ফলে বাংলার বিরুদ্ধে উৎসাহ, বাংলার বিরুদ্ধে মিথ্যাচার, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, এগুলো করার আগে দেশ সামলান, দিল্লি সামলান, আর সুশাসনের জন্য এই রিপোর্টের প্রেক্ষিতে
যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে সুশাসনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত পাকিস্তানকে পরাজিত করছে ক্রিকেটে, ভারতবাসীর পক্ষে একটা গর্বের জায়গা, উন্মাদনা ক্রিকেট তো বটেই, সেখানে একটা দেশকে ভালোবাসার আবেগ সেখানে বেরিয়ে পড়ছে। খেলা হচ্ছে অন্য জায়গায়, ভারত পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটে মধুর প্রতিশোধ নিচ্ছে এবং ভিডিও বলছে জয় শাহজি ভারতের পতাকা হাতে নিতে চাইছেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা একটা অত্যন্ত কলঙ্কের ঘটনা যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র ভারতবর্ষ জেতার পর একজন ইন্ডিয়ান, তিনি প্রবাসী হতে পারেন যাই হতে পারেন, ভারতের সমর্থক, তিনি তিরঙ্গা, এরা বলছে হরঘর তিরঙ্গা, নিজের হাতে নিতে চায় না তিরঙ্গা, এরা বলছে হরঘর তিরঙ্গা, নিজে হাতে নিতে চাইছে না দেশের গর্বের মুহূর্তে, এরা বলছে হরঘর তিরঙ্গা। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন হয় অমিত শাহ তার ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিক, দেশকে জাতীয়তাবাদের জ্ঞান দেওয়ার আগে ঘরে দেখুন, অথবা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকবেন কেন, যার হাতে নাকি দেশের অভ্যন্তরীণ সুরক্ষা তার পুত্র জাতীয় পতাকা গর্বের তিরঙ্গা হাতে নিতে চায় না, তিনি কি করে থাকতে পারে? নয় তিনি ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নয় তিনি দেশের পথ ছেড়ে দিন, তোমায় ভাই কিছু হতে পারে। তাহলে এই বিষয়টি ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এনেছেন, আমরা আরো একবার সেটি ক্ষেত্রে আমরা খুব স্পষ্ট ভাবে বলি, 21 সালের বিধানসভা নির্বাচনের আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি থেকে শুরু করে জেপি নাড্ডাজি থেকে শুরু করে ওনাদের যতজন সারা দেশ থেকে জি 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 যতজন এসছেন আর এখানকার এই চালানার নেতারা, তারা আক্রমণ করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, টার্গেটকে অভিষেক, কেন অভিষেক না বিজেপির গলার কাঁটা, কেন গলার কাঁটা না বাংলা দখল করতে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী আর তাঁর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তখন থেকে চলছে এবার অভিষেকের বাড়ি সিবিআই যাবে, এবার ইডি যাবে, অর্থাৎ বিজেপির নেতারা বারবার আগাম বিবৃতি দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তারা রাজনৈতিকভাবে অভিষেকের মোকাবিলা করতে পারেন না বলে তারা ছুটে ছুটে গিয়ে দিল্লিকে বলেন, দিল্লির জেঠুদের বলেন একটু এজেন্সিকে পাঠাও, আমরা তো ওকে সামলাতে পারছি না। এটা তো ওনাদের বিবৃতি থেকেই স্পষ্ট, এটা আমাদের অভিযোগ করতে হবে না, যে বিজেপির নেতারা আগাম বারবার বারবার বলেছে এবার অভিষেক, এবার অভিষেক, এবার অভিষেক, ওর বাড়িতে ডিস্টার্ব করা হচ্ছে ফ্যামিলিকে। ফলে অভিষেকের ক্ষেত্রে এটা যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা চক্রান্ত, এটা বিজেপি বিধানসভা নির্বাচনের আগে থেকে নিজেরা প্রমাণ করে দিয়েছে, এবং অভিষেক এই চক্রান্তের মোকাবিলা করতে ও একাই 100 ইস্পাত কঠিন স্নায়ু নিয়ে মোকাবিলা করছে। ইতিমধ্যেই ইডি দফতরে হাজিরা দিয়েছে, দীর্ঘ জেরার মুখোমুখি হয়েছে, এবং সেই দীর্ঘ জেরা থেকে বেরিয়েও সে কিন্তু মাথা উঁচু করে তার বিজেপি বিরোধী অবস্থান সে অটুট রেখেছে, এবং এবারও ডাক পাওয়ার পরেও সে যখন টুইট করছে তাতে দেখা যাচ্ছে যে বিজেপির অপশাসন স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে অভিষেক ব্যানার্জিকে সামান পাঠিয়ে এজেন্সি দিয়ে ডেকে পাঠিয়ে
চাপ দিয়ে হয়রান করে তার স্ত্রীকে তার আত্মীয়দের এবং এই খবরগুলো আগে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আগে একটা সামাজিক নেতিবাচক প্রচার এজেন্সিকে সামনে রেখে বিজেপি তৈরি করছে। আপনি বিজেপিকে জিজ্ঞাসা করুন আপনার এজেন্সি কি করছে, সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী আপনাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তার কাছে তো সিবিআই এটি যাচ্ছে না, কেন যাচ্ছে না? কারণ শুভেন্দু মাথা নিচু করে গ্রেফতারি এড়াতে বিজেপির পায়ে পড়ে গিয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই তাকে হ্যারাসমেন্ট চালাও। দেখুন আইন আইনের পথে চলবে, অভিষেক ও আইনের পথে লড়ছেন, কিন্তু আইন আইনের পথে চলার পাশাপাশি যেভাবে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা এবং নির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে একের পর এক মিথ্যা অভিযোগ এনে তার সামাজিক সম্মানহানি, তাকে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করা, এই ধরনের কুৎসিত কাজ বিজেপি এবং দিল্লি চালিয়েছে, সেই প্রক্রিয়াটাই অব্যাহত থাকছে। এই সব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমন করা যাবে না। বাংলার মানুষ, বিজেপি তো রাজনৈতিকভাবে বলছে, কিন্তু রাজনৈতিক বিজেপির নেতারা আগে বলছেন এরপর অভিষেকের বাড়ি নোটিশ যাবে, এরপর অভিষেকের স্ত্রীর কাছে নোটিশ যাবে, কারা বলেছে আগে? বিজেপি নেতারা বলেছে। তো আপনারা তো এটা রাজনীতিতে পরিণত করে দিয়েছেন, ফলে বাংলার মানুষও আপনাদের রাজনৈতিকভাবে এর যথাযথ জবাব দেবে। ইডি বলছে 28 তারিখ পাঠিয়েছে নোটিশ, বিরোধীরা বলছে যে ওটা জেনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে আক্রমণ করেছে। মঞ্চটা তো 28 তারিখ, যদি ওরা 28 তারিখ যদি ওরা নোটিশ পাঠিয়েছে বলে থাকে, তাহলে এই 28শে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হবে সেটা কি অজানা? সেটা তো আগে থেকে দেখছিল তো তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে, সেখানে বিপুল জমায়েত হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করবেন, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। এটার সঙ্গে আবার বিজেপির বিকৃত প্রচারের কি সম্পর্ক? আর এই বিরোধীরা হচ্ছে দিশাহীন। যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো প্রশাসনিক দায়বদ্ধতা, প্রশাসনিক দায়িত্ব পালনে দিল্লি যান, তখন বলেন সেটিং, আর এই এখন যখন অভিষেকের কাছে পাঠানো হচ্ছে তখন এরা আবার লাফাতে শুরু করেছে। তা আপনারা সোমবার কি বলবেন, মঙ্গলবার কি বলবেন, বুধবার কি বলবেন, একটা ধারাবাহিকতা থাকবে তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তারিখেই নোটিশ পাঠানো হয়ে থাকুক, প্রশ্নটা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে থেকে অভিষেককে টার্গেট করেছিল, বিধানসভা নির্বাচনের পর গোয়ারা হারার পর বিজেপি যখন বুঝতে পারছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সিনিয়র জুনিয়র সবাই মিলে একটা দুর্ভাগ্য দুর্গ, তখন অভিষেককে হিট করার চেষ্টা হচ্ছে বারবার, এবং 28শে অগাস্ট অনেক আগে থেকে তৈরি করা এই কর্মসূচি বহু দশকের পুরনো, সবাই জানেন সেদিনকে কোন দিন থাকে। তারপরে 29শে অগাস্ট এবার সোমবার, তাই ওখানে সমাবেশ হয়েছে, তো সেই সময় সেখান থেকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করবেন, দিল্লিকে আক্রমণ করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তার সঙ্গে নোটিশ আজ এলো কাল এলো, এর সময় কি মানে কি, এটা তো হতেই পারে। এই সংক্রান্ত একটা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সালিকা কি দিল্লিতে নয় কলকাতায় এদিকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে, সেই সঙ্গে তার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না, এটাও কলকাতা হাইকোর্ট।